এ মুসলমান ভাইরা, জামালপুর ইসলামপুরের ভাইরা, আজকে 12 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও, যেই পাথরের উপরে আমি বসে আছি মাই যারা, এখন আমার বয়স 17, আজ থেকে 11 বছর আগে, এ মাই যারা সফর মাসের 23 তারিখ আমার মা আবার এই পাহাড়ের উপরে বসে জমজমের পানি খাওয়াইছিল আর বলছিল, মুহাম্মদ রে বাবা এমন একদিন আসবে এই পর্বতমালায় পাহাড় সবই থাকবে, আমি মা দাও বেজন রে, আমি যখন এই পাহাড়ের কাছে গেলাম বাবাই পাহাড়ের কাছে তো যাওয়া যায় না, তার কাটা দিয়ে বেড়া দিয়া দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় আমার মায়ের কথা মনে পড়ে গেছে। প্রতিদিন ছাগলের রশি মাইসারা ছেড়ে দিলে ছাগলগুলি ছোটাছুটি দৌড়োদৌড়ি করত, আজকে একটা ছাগলও দৌড় মারে না বাবা। মাইসারা জিজ্ঞেস করে, কুরাইশ ভাই আল আমিন ভাই, প্রতিদিন ছাগলের রশি ছাড়লে দৌড়োদৌড়ি করে, আজকে তো করে না? আমার নবী বলে, মাইসারা রে দেখবা ছাগল কেমনে আমার পিছনে পিছনে হাঁটে, দেখি কুরাইশ ভাই। আমার নবী বাজানদের সবে মাত্র বললে, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি হে ছাগলের দল। বাজান একটা রাম ছাগলের কানের মধ্যে ডেকে ডেকে নবী একটা সবক পড়ায় দিলেন, এই রাম ছাগলটা তার ভাষা দিয়ে বুঝায় দিলেন, ও ছাগল ভাইরা তোমরা চিনোনি দোজাহের বাচ্চা তোমাদের ঘরে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলছে বাবা, 160 বার মুসা নবীর কাছে জিব্রাইল আসছে বাবা, আর 40 দিনের ভিতরে আমার আল্লাহ মুসার সাথে কথা বলছে 52 বার, আর আমার নবীর সাথে আমার আল্লাহ কথা বলছে বাবা, দুনিয়ায় রাইখে নয় ডাইরেক্ট তার বাড়িতে নিয়ে পাশে পাশে বসাইয়া কথা বলে। যেই মাসে আমার নবীর সামনাসামনি বসাইয়া কথা বলে বাবা, ওই মাসটা হলো এই রজবের মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান তোমার পাগল গুলি যারা পাঁচ অক্ত নামাজে এই দোয়াটা পড়বে, এদের সকলের জীবনের গুণা মাফ করে দিয়া রজব আর শাবানের বরকত দান করবা, রমজান মাসে মৃত্যু দান করবা। ছাগলকে বললেন, একটা ছাগল দৌড়াদৌড়ি করবেন আমার পিছিয়ে পিছিয়ে আসবি, মাইসারা বর্ণনা করেন তখন মাইসারার বয়স হলো 25 থেকে 26 আর নবীর বয়স হলো 17, নবীর 1.5 গুণ বয়স বড়, আল্লাহ আকবার বলতে পারে না? যখন বলছে মাইসারা দেখবা ছাগলগুলো এখন আমার পিছিয়ে পিছিয়ে হাঁটে, নবী হাঁটে ছাগলও হাঁটে, নবী দাঁড়াইলে ছাগল দাঁড়ায়। এই ক্যামেরা মানে আর একবার উঠবি না, তুই একটাবার উঠবি তোর খবর আছে, এদিকে দেখা দেখা বাজান রে। উলাম একরাম যারা হজ করছেন এখানে, হজ করছেন কে কে, হাত উঠান তো, হজ করছেন কে কে, হাজি আছেন কে কে, উমরা অথবা হজ করছেন, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সব করেন নাই, তাড়াতাড়ি যাবেন ইনশাআল্লাহ, বলে খুব তাড়াতাড়ি যাবেন, দোয়া করি আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দান করুক। এদিকে তাকান দেখা দেখা তো, যে কয়জনই গেছেন জানেন, জাবালের নূরের থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে, এটাকে বলা হয় জাবাল হুবাইব,
আমি ইলিয়াস রহমান যাই 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নাই, আল্লাহ 13 থেকে 14 বার মক্কা মদিনা সফর করাইছেন। আমি যতবার এই পাহাড়ের কাছে গেছি দুই নয়নের পানি কি বলতে হয় না যে চোখ দিয়ে পানি পড়, এই জায়গাটা সব হাজিদেরকে দেখানো হয় না। এই পাহাড়টার পুরো তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে, প্রায় আধা কিলোমিটার আগের থেকে তার কাটা দেয়া, জবালে নূরের কেবলে দেড় কিলো আগে। বাবা এখানে আবার নবীর এই পাহাড়ের সাথে নবীর অনেক ইস্ক ছিল। জবালে নূরের কোরআন নাজিল হওয়ার আগে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই সূরা নাজিল হওয়ার আগে 23 দিন আগে আমার নবী এই পাহাড়ে বয়ে বয়ে কাঁদতো। এরপরে কাফেররা জানার পরে আমার নবী এই পাহাড় ছেড়ে জবালে নূরে পদার্পণ করে। আল্লাহু আকবার বলতে পারেন না? কারণ এই পাহাড়ে কেন আমার নবী কাঁদছে তার ঘটনা এখন শুনবেন, আপনিও কাঁদবেন। এই পাহাড়টার কাছে আমার নবীর জীবনে প্রথম ছাগল লয়ে গেছিল 17 বছর বয়সে। এই পাহাড়ের কাছে কোনো ঘাস ছিল না, কোনো দুবলা ছিল না। নবী যখন এক মুষ্টি মাটি হাতে নিয়ে এইভাবে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি তো সবই পারো। এই পাহাড় তেমন একটা পাহাড়, এমন কোয়ালিটিতে পাহাড়, সূর্য উঠলেও ছায়া পড়ে, সূর্য ডুবলেও ছায়া পড়ে, এমন একটা জায়গায় পাহাড়টা। এই জন্য নবী এখানে গেছে যেন সূর্যের তাপটা মাইসারের গায়ে আমার গায়ে না লাগে। আমার নবীর গায়ে তো জীবনে কোনো সূর্যের তাপ লাগে না, কারণ আমার নবীর জন্য অটো একটা ছাতি লাগাই দিছিল আমার আল্লাহ। এটা আমার নবীর জন্য মজেজা কি হলাম, একটা মিথ্যা কথা বলছি? আমার নবীর জন্য একটা অটো ছাতি লাগানো ছিল, একটা ম্যাগমালা। নবীর গায়ে কোনোদিন রৌদ্রের তাপ লাগে নাই, কিন্তু মাইসারের জন্য আমার নবী এই পাহাড়টারে সিলেক্ট করলেন যে রোদ্রের তাপ না লাগে, প্রতিদিন এখানে ছাগল চড়াবে। বাজান দেবার দিলটা নরম করবেন, আমি গুনাহগার কতবার গেছি বাবা, এখানে মুয়াল্লিমরা আপনাকে নিবে না, নিজের টাকা ভাড়া দিয়ে যেতে হবে ট্যাক্সি নিয়ে। হে বাজান 2013 সালের কথা বলছি, আমার সাথে ঢাকার একজন হাজি ছিল, আমি বললাম হাজি চাপ এই যে সেই পাহাড়, যেই পাহাড়ে আমার আল্লাহ নবী আসার বরকতে ছাগল আসার বরকতে আল্লাহ ঘাস উঠায় দিলেন পাহাড়ের জমিন থেকে। নবী একটা দাগ দিলেন লাঠি দিয়ে, ছাগল এই দাগের বাহিরে যাবি না, একটা কদমে যেন হেলবি না। জোরে 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 আল্লাহ তোমার নবীর ভালোবাসায় যারা আল্লাহ আকবার বলবে, এদের জবানকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আমার এই নবীকে যারা বাংলার জমিনে অপমান করবে, মুসলমানের দিকে তাকাও, কেমন নবী পেয়েছি এই রজব মাসের বরকত শোনো। মা খাদিজা বললেন, হে মাইসারা, মোহাম্মদ আমিনের সাথে ছাগল চড়াইতে যাইতেছিস, তুই কিন্তু অন্য গোলামের মতো মনে করবি না, মোহাম্মদ আমিন এমন একটা ছেলে, এমন একটা মানুষ, সে রাস্তাঘাটে যা কিছু তুই দেখবি সব বিকালবেলা আমার কাছে এসে হুবাহু ওইভাবে রেলি করবি। মা খাদিজা জানে আমার নবী সম্পর্কে, মাইসারা মনে মনে রাগ করছে, ছেলেটার চেহারা ভালো, বিদায় ম্যাডাম, হ্যাঁ কি ঘটবে আর আমি কি কমাইয়া বিকালবেলা। কিন্তু মাইসারার জীবনে প্রথম শুরু হলো, মাইসারা বলে ছাগল যখন আমার সাথে খেলা শুরু করছে তখনই বুঝছি মোহাম্মদ আমিন কেমন একটা মানুষ। দাগ দিয়া দিছে ছাগল এটার বাইরে যাবি না, তখনই মাইসারার মধ্যে শুরু হয়ে গেছে একটা ছাগলও দাগের বাইরে যায় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. এমনি কি আল্লাহ বলছে শাহিদাও অমবাস্যরাও অনাদিরও,
মুসা নবী, শ্বশুর নবী, বড় ভাই নবী, আল্লাহ আকবার বলতে পারেন না? শ্বশুর মাদায়েনের নবী শুআইব আলাইহিসসালাম, মুসা নবী বনী ইসরাইলের নবী, তার ভাই বনী ইসরাইল কেনানের নবী, মুসা আলাইহিসসালাম নবী, তিনজনই নবী একই টাইমে। ইব্রাহিম আলাইহিসসালাম নবী, তার সন্তান ইসহাক আলাইহিসসালাম নবী, তার সন্তান ইয়াকুব আলাইহিসসালাম নবী, তার সন্তান ইউসুফ আলাইহিসসালাম নবী, একই টাইমে দাদাও নবী, ছেলেও নবী, দাদাও নবী, নাতিও নবী। কিন্তু আমার নবীর সময় কোন নবী নাই, অনলি ওয়ান, একজন নবী। শোনেন কোরআন আল্লাহ কি বলে, আরে বাবার নাম বানাই বলছি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দূনি ওয়াকিলা। এ মূসা, তোরে দিলাম বনী ইসরাঈলের নবীর দায়িত্ব, উত্তর কেরানের দায়িত্ব তোর, দক্ষিণ কেরানের দায়িত্ব তোর বড় ভাই হারুনের। কিন্তু আমার নবীর আল্লাহ কি বলে, কুল, আপনি বলেন, ইন্নী, আমাকে, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি কোন কেনানের নবী আর মাদায়েন মক্কার নবী না, আমি সারা জাহানের নবী। কোরআন আল্লাহ তাই বলে, মারহাবা বলতে পারেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কব। তাহলে যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবে, ওই যে কালা একটা উঠছে, আরে বহান তাহলে কেন দিয়া দেন, একটা টান দেন, ওরে ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ বলেন। আরে উত্তরবঙ্গ ওয়াশ করতে গেছি বর্ডার একবারে, ইন দি মিন টাইমে এক সাসারে কইছে, সাসা কয়টা বন্ধ চলবো, সারা রাত চলবে বাহে, আমাকে বুড়ে কয় কি, আমাকে যদি উঠে জায়গা কয় না উঠবো না, আমাকে উঠলে কিন্তু লুঙ্গি টেনে ধরবে, সাসা কয় ঠিক আছে বাহে, 10 মিনিটও যায় না, উঠে হাঁটা দিছে একদম, হে বুড়াই ধরছে আর লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে কারা ছাতা খুইলে, বুড়া এটা নিচের দিকে যুবকটা উপরের দিকে, মানে বুড়ার তো জোর বেশি, নিচে বইছে না, আর এক যুবক আয়া যে কি নুই ধরছে, উঠলি কে হে, ওদা দিছি না হে, যদি আপনারা এরকম করতে পারেন ইনশাল্লাহ আরো 10 মিনিট চলবে, আল্লাহু আকবার জোরে বলেন তো, খুশি আছেন? এবার দিকে আমার দিক তাকাবেন আর আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর চাইতে বড় বন্ধু পৃথিবীতে কেউ নাই, ঠিক না? ঠিক, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মোমেন প্রেম করবে, আশাদ্দু ইসমে তাফজিল ব্যবহার করছে আল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ, মোমেন সবচেয়ে বেশি ভালোবাসবে কারে, আল্লাহ না মগামগি রে, আল্লাহ, এই যে ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি, তোর জুতা বাড়ি তো 14 ফেব্রুয়ারি কপালে, হারামি কোথাকা, এ কথা 10 টাকা দেবে না, ওই দেখবি নদীর পারে মগায় মগি জোর জোরের মধ্যে বইয়া সিনেবাদম খাই আর কুটকুট করে খাই, তুমি আই লাভ ইউ, আই লাভ ইউ, তোর আই লাভ ইউ জুতার বাড়ি, বাট আই লাভ ইউ করবি তোর মায়ের 14 ফেব্রুয়ারি, কথা কন না কেন, আই লাভ ইউ বলবি তোর বাবারে, আর এখন তো বাপ মা কন, এখন তো ড্যাডি আর মাম্মি, আই লাভ ইউ মাম্মি, হারামি কোথাকা, বলবি মা করে ডাক দিবি, আল্লাহু আকবার বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম হলো মা, নাম কি, তো ডাক দেন তো মা কইয়া, দেন জোরে ডাক দেন, আরো জোরে, আরে কত সুন্দর নাম রে মা, এই ডাকটা যাদের 30 বছর আগে বন্ধ হয়ে গেছে, 10 বছর আগে বন্ধ হয়ে গেছে, আর মা কইয়া ডাকতে পারে না, তাদের মতো দুঃখ মেয়ে মাহফিল আর কেউ নাই, এই ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে আর মা ডাকটা ডাকতে পারি না, আমার এই যখন এখান দিয়ে আসি তখন কমিটি বলে হুজুর মায়ের ওয়াজ করবেন, বাবা আমি মায়ের ওয়াজ করলে পরের দিন যে ওয়াজ করতে পারি না, আমার বুক ব্যথা হয়ে যায়, অতএব নেক্সট ডে যে করবো, আগের যদি মার ওয়াজ শুরু করি আমি নিজে ঠিক থাকতে পারবো না,
এজন্য আমার দিক তাকাই থাক যুবক, আমি তোর আজকে বন্ধু বানাই মার সার বজন রে বান আমার দিকে তাক কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ নবী আপনি শোনেন আমাকে বানিয়েছে তমাম পৃথিবীর নবী মুসা নবী ছিল একমাত্র বনী ইসরায়েলের নবী বাজান আমার দিকে তাকান বিশ্ব নবী বলেন সাহাবীরা রে সারা দুনিয়ার নবী হইলাম আমি এ মুসলমান ভাইরা জামালপুর ইসলামপুরের ভাইরা আজকে 12 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখাইয়া দাও মাত্র একটা দিন পরে সেই বিশ্ব বেহায়া দিবস কুত্তা কুত্তি দিবস এই কুত্তা কুত্তি দিবসে বাবা কুত্তার যেরম লজ্জা নাই মানুষ নামে কুত্তা ও মগিরে মোটর সাইকেলে পিছনে ঘুরাইয়া কুত্তা কুত্তির মতো ঘোরে ওই অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান নয় ওই দিবসটা ভ্যালেন্টাইন এটা মুসলমানের দিবস না এটা ইহুদি নাসারাদের দিবস ইহুদি নাসারাদের দিবস যারা গ্রহণ করবে ওরা সত্যিকার নবীর প্রেমিক হতে পারে না আমার দিকে তাকান এবার নবীর প্রেম অন্তরে ঢুকান 14 ফেব্রুয়ারি প্রেম হবে নবীর সাথে মসজিদে 14 ফেব্রুয়ারি প্রেম হবে মা বাবার সাথে 14 ফেব্রুয়ারি ভালোবাসা হবে ইসলামপুর মাদ্রাসায় যাও হুজুরদের সাথে কোন আলেমান আও মুআল্লিমান মান আকরাম আলেমান কান্নামা আকরামানি বিশ্বনবী বলে যে আলেমকে ভালোবাসিয়া একটু সম্মান করলো সেজন্য আমি নবীর সম্মান করলো দেখবো 14 ফেব্রুয়ারি কয়জন নিষ্কাত পন্থ মাদ্রাসায় যাস বাজান দে আমার বিশ্বনবী ওই জাবালে হুবাইবের পাশে ছাগলগুলা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চড়াবে বাবা মাইসারারে বললেন মাইসারারে বসে থেকে লাভ নাই আসো আমরা দুইজন শুয়া পড়ি দুপুর হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া খেয়ে আসো তোমার রানটা পাতায় দাও আমি তোমার রানটাকে বালিশ বানাই শুয়ে পড়ি মাইসারা তো তার আগে প্রমাণ দুইটা পাইছে ছাগলের রশি সাল্লাম দৌড় দিল না ডাক দিল একটা ছাগলও 3 ঘন্টা হয়ে গেল একটা ছাগলও দূরে যায় না এই ব্যক্তির সাথে দামি মানুষের হতে পারে না মা খাদিজা আবার কয়া দিছে যদি তার খেদমত করতে পারো বেতন 3 গুণ দিমু সে যদি আমার বিরুদ্ধে রিপোর্ট দেয় আমার চাকরি নট অতএব তারে ভালোবাসা আমার দিতে হবে সে যে দামি মানুষ আহা শোন শোন কোরাইশ ভাই শোন আলামি সাহেব শোন এদিকে তাকান আল বেদাওয়ার নিহায়া কিতাবে পাবেন আল হায়াতুল হায়ওয়ান কিতাবটা মুতালা করবেন তাফসিরে যুখরাই মালুমাতের মধ্যে পাবেন ছোট্ট একটা কিতাব উলামা একরাম কিনবেন আপনারা বক্ত হইতে চাইলে কিনবেন পরস্পর আকারে কিতাবটা বাংলায় আকারে বের হয়েছে তাফসিরে যুখরাই মালুমাত এই কিতাবটা ছোট্ট ইলমের মগজ পাবেন অনেক সুন্দর কিতাব এটা কিনবেন ছোট্ট ছোট্ট বইটা কিন্তু অনেক এলেমের অধিকার এটা তো আমার নবী মাইসারের রানের উপর শুয়েছেন 3 ব্যক্তির রানে আমার নবী শুয়েছেন এক হলো নবুয়াত প্রাপ্তির আগে 17 বছর বয়সে মাইসারের রানে নবী শুয়েছেন 2 নম্বরে যখন সূরায় নূর নাজিল হয় তখন আলীর রানের উপর নবী শোয়া ছিলেন আর হিজরাতের রাত্রে আবু বকরের রানে নবী শুয়েছেন এই 3 জনের রানে আমার নবী ঘুমাইছেন তো মাইসারা 17 বছর বয়সে এখন আমার দিক চাতক পাখির মতো তাকায় থাকবে বানানো কথা আমি বলি না কারণ আমার দিকে এতগুলো চোখ চাই রয়েছে আমার চোখ তো 2টা চাই দেন আজ রাইল বার কাটা রাইল চাই রয়েছে কোন জায়গা উল্টা পাল্টা কমু আর সাইরে দিয়ে আমার বাস দিব কথা কর না কে এই মিডিয়ার জন্য মিজারুল মানাজার এই দেশ সারছে এই মিডিয়ার জন্য শর্মনা পীর সাহেব এখন কথা কইতি ভয় পায় হাফিজ রহমান সিদ্দিক এখন মিডিয়া বিদায় দিছে তালাক দিছে আমিও খুব তাড়াতাড়ি তালাক দিব বলে সংবাদদাতারা জানাই দিছে আমার এই মিডিয়ার দ্বারা আমাদের ক্ষতি ছাড়া কোনো উপকার নাই ওরা আমাকে টপিকস ভাইরাল টপিকস দিয়ে ওরা পয়সা কামায় আর আমাকে জনগণে বাস দেয় কথা কর না কেন এই জন্য হিসাব করে কথা বলতে হয় কষ্ট পাইতেছেন আর মাত্র 5 মিনিট ও বাবা আমার নবী মাইসারা কে ভাই রানটা আগায় দে রানটা আগায় দিলেন এই যে জীবনের নবী প্রথম রানে শোয় শুয়া যখন আমার নবী ঘুমাচ্ছে আমার নবী আপনারা জানেন মিশকাত শরীফে হাদিস আছে বুখারীর কিতাবে আসছে আমার নবী ঘুমানোর সময় আপনারা আমি চোখ বন্ধ করে ঘুমাইছি আমার নবী চোখ বন্ধ করে কোনোদিন ঘুমান নাই আমার নবী চাইয়া ঘুমাইতেন
এটা আমার বাপের বানানো কথা না। আপনি নবীর ঘুম দেখলে মনে করতেন নবীর অন্তর ঘুমাইতো না, নবীর চক্ষু ঘুমাইতো না, কিন্তু আমার নবী প্র্যাকটিক্যাল আরামের ইস্তেরাহাতের জন্য ঘুমাইতেন। কেউ নবীরে দেখলে মনে করতো নবী সাইয়া রইছে, কারণ নবী ঘুমের মধ্যে ওহী নাযিল হইতো। এই জন্য আমার আল্লাহ, এটা আমার নবীর মুজিজা, নবী এমনি সাইয়া থাকতেন। তো মাইসারা দেখতেছে নবী সাইয়া রইছে, তখন তো আমার নবী নবী না, 17 বছরের নবী আমার। তো মাইসারা রানী ঘুমাচ্ছে, মাইসারা নবীর চোখ দিয়ে এমনি ডলতাছে, চোখ বন্ধ হয় না কে, চোখ বন্ধ হয় না কে, সাইরা দাঁড়িয়ে স্পিং আমি সাইয়া যায়, সাইরা দাঁড়িয়ে চোখ স্পিং সাইয়া যায়। তো মাইসারা কে মনে হয় অটো হিলি মনে হয় অটো থাকে, এটা বন্ধ করে লাভ নেই, সাইয়া থাকো। তো মাইসারা নবীর চোখ বন্ধ করতে 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 ওর চোখই বন্ধ হয়ে গেছে। মাইসারা হাত পাও ছেড়ে দিয়া আলবেদায় নিয়ে হ্যাঁ কিতাবে দেখবেন, বানানোর কথা আমি বলি না। মাইসারা এইভাবে নবীর রানের পর নিয়ে এই চোখ বন্ধ করতে করতে মাইসারা চোখ বন্ধ হয়ে গেছে, বইয়া বইয়া ঘুমাইতেছে। দেখবেন অনেক মা বাচ্চারা দুধ খাওয়াইতে খাইতে মাও ঘুমাই যায় না, আরে মা দুধ নাই ঠেলতে ঠেলতে মাও ঘুমাই যায়। তো মাইসারা আপনি ঘুমাই গেছে, ক্লান্ত মানুষ তো শুয়ে আছে, হঠাৎ করে মাইসারা এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনো আওয়াজে বইয়া তো আওয়াজ দেন না আমার নবীর নবীর পক্ষে। হঠাৎ করে মাইসারা দেখে ঠান্ডা বাতাস আসতেছে, মাইসারা তাকায় দেখে বৃক্ষ গাছের মতো বট গাছের মতো দুইটা সাপ দুই মাতার কাছে আর পার কাছে বইয়া আমাকে দুইজন বাতাস দিতেছে। জোরে 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 জোরে, কারো বাচ্চা যদি পোষাপ করে বিছানে আল বেদায়ান নিহায়া কিতাবে দেখবেন, হায়াতুল হায়ওয়ান কিতাবে দেখবেন, এই সাপের নাম দুইটা আপনারা লিখবেন, লেখা বালিশের নিচে রেখে দেবেন, ওই পোলার বিছানে উঠবো না, কারণ এই সাপ দুইটার সাথে আমার আল্লাহর আমার নবীর প্রেম ছিল। এই সাপ দুইটা শত শত বছর আগের থেকে অপেক্ষা করতেছে আমার নবী পাহাড়ের কাছে আসবে, নবী ছাগল চড়াবে। এই যে জাবালের সুরের মধ্যে এতগুলা সাপ, এই জাবালের সুর 7,500 ফিট উঁচা মিয়া, জমিন থেকে 7,500 ফিট উঁচা, ওই 7,500 ফিট উপরে একটা সাপ কি করছে? এই সাপটা 1-200 বছর আগে নাই, 750 বছর আগে, কেউ কয় বলে 2,500 বছর আগে ওই গর্তে ঢুকছে, সে মুসা নবীর জামানায় ঢুকছে। কেন এইটা আমার নবী হিজরতের রাত্রে রেস্ট পাবে 3 দিন, এত বড় পাহাড় 7.5 কিলোমিটার লম্বা পাহাড়টা, এই 7.5 কিলোমিটার পাহাড়ের মধ্যে একটা সাপ বিচ্ছু থাকতে দেয় নাই, এই সাপটা সব কামড়াইয়া মাইরা ফেলছে, সব মাইরা ফেলছে। এই পাহাড়ে কোন বিষাক্ত সাপ থাকতে পারবে না, আমার নবী এই পাহাড়ে ঢুকবে, আমি তার রেস্ট হাউস আমি দেখবো পরান বইরা। 2500 বছর আগে সাপটা গর্তে ঢুকছে, আবার বাপের বানানো কথা না, 2,500 বছর আগে ওই সাপটা ঢুকছে। একটা সাপ নিম্নে 500 বছর বাঁচে বেয়া, সিরাখানায় যায় দেখো এখন এত বয়সী সাপ আছে, আমার দাদার যুগে সাপ এখনো আছে সিরাখানায়, এটুক ধরে লো। এই 1,000, 2,000, 2,500 বছর পর্যন্ত একটা সাপ বাঁচে, পৃথিবীতে সবচেয়ে প্রাণীর ভিতরে বেশি বাঁচে হায়াত পায় সাপে। তাকাও এইদিকে, এদিকে তাকাও, সাপে ছিলছে আমার নবীর। একটা সাপের নাম হলো মারজুক আর একটার নাম মাহফুজ। হায়াতুল হায়ওয়ান কিতাবে দেখবেন, এ বাবা দুইজনে বাতাস দিতেছে নবীর, ফনা মিলে বাতাস দিতেছে, মাইসারা লাভ দিয়ে উঠছে, আইঠে আমার নবীর এইভাবে কাঁপতাছে, কুরাইশ ভাই কুরাইশ ভাই উঠো না উঠো না। আমার নবীর চোখ তুলে, নবীর তেমনি চোখ চাওয়া, অন্তরটা খুলে গেছে, খুলে মাইসারের কয় কি হয়েছে মাইসারা, কয় দেখেন কত বড় সাপ, কত বড় সাপ, আমাকে দুইজনকে গ্রাস করে ফেলবো। আমার নবী বলে কিছু হয় নাই, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহ মা'না। এইটা যে কোরআনে আয়াত হবে এটা নবীও জানতো, কারণ আমার নবী তো আরবি, আরবি বারাত বলে ফেলছে, আরবি যে একদিন কোরআনে আয়াত হবে এটা আমার নবীও জানতো। মাইসরা ভয় পাইস না, চিন্তা করিস না, আল্লাহ সব করবে। এমনি করে সাপ দুইটারে নবী সরায় দিলেন, ভিড় পাখাইয়া, সেই বিশাল বড় ভিড় পাখাইয়া সাপ দুইটাই নবীর দুই পায়ে চুমা দিতেছে। মাইসারা এই দৃশ্য দেহে দিছে দৌ, এটা মানুষ না যে ম্যাডাম আমার কি কয়ে দিল, এটা তো মানুষ না, সাপে তার সুমাদা। ওয়া মা আরসালনাকা ইল্লা
رحمه للعالمين وانك لعلى خلق عظيم আবার কোন নবীর সন্তানরাশি কোষ প্রত্যেকটা বেঈমানরা একবার মাথা কল্লা উড়ায় দেব কথা ঠিক যাবে কোন নবীর জঙ্গিবাদ কোষ কোন নবীর নারী লোভী কোষ প্রত্যেকটা বেঈমানের কল্লা উড়ায় দিব কষ্ট হইতেছে পাঁচ মিনিট চাই থাকবেন আমার দিকে আর চোখকে বলবেন চোখ আর জীবনী ইলিয়াস রহমান জিহাদির সাথে দেখা হবে না শুধু নবীর প্রেমে এখন কাঁদবো ব্যালেন্টাইনের জন্য না 14 ফেব্রুয়ারিতে কাঁদবো না আমার নবীর ভালোবাসা আজকে কাঁদবো দেখবো নবীর প্রেমিক কয়জন আছে আজকে আর 14 ফেব্রুয়ারি প্রেমিক কয়জন আছে মুসলমান ভাইরা মাইসারা বলে কুরাইশ ভাই সাপ দুইটা তুমি কি করলা বলে মাই সারা একটা সাপের নাম মারজুক একটার নাম মাহফুজ মাই সারা মারজুক কেন নাম রাখছে জানো তুমি যে খাবার রাখছে খাবারগুলো পাহারা দিছে মাহফুজ কেন রাখছে জানো তোমার আমার হেফাজতের জন্য হেলে বয়ে রয়েছে কারণ তোমার আমার পাহাড়ের অঞ্চল কত সাপ বিচ্ছু থাকতে পারে বাঘ ভালুক থাকতে পারে যেন তোমার আমার ক্ষতি করতে না পারে এই লোকটা সারাদিন যা কিছু রাস্তাঘাটে ঘটবে সব বিকাল বেলা আমার কাছে বলবি আমার নবী বলে মাই যারা রে রাস্তায় যা কিছু দেখলে কারো কাছে বলবে না ও বাজার যদি এই একটু কারামত আমার কোন পীরের স্থানে ঘটত আমার পিঁপড়ে আল্লাহর ছোট ভাই বানায় হেলাইতাম কথা কন না কে কয় আমার পীর এমন পীর বৃষ্টি ফিরে আমার পীর এমন পীর খাল পার হয় সেতু সারা পানির উপর দিয়া কথা কন না কে এ পানির উপর দিয়ে তুমি ব্যাং ওজা তোলে ব্যাং তোর পীরের সাথে বড় পীর কথা কন না কে এ বেডা তোর পীর আসমান দিয়ে হাঁটে আসমানে উড়ে ওই কারণে তোর পীর বড় হয় সবচেয়ে বড় কাক আর পাখিগুলো হবে বড় পীর খাটা সুতা কা নামাজ নাই রোজা নাই খায় গাঞ্জা মহিলা লয়ে সারা কুকুম কুকুম করে জুতা দিয়ে বাইরে তো পীর গিরি ছুড়াই তোমার হারামি কোথা কা এ কথা কও না কেন আর গান গাই কি আরে আমার বাবা ভালো বাবা দেখতে কি সুন্দর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর তোর বাবারে দেখলে জ্বর আসে তো শয়তানের কাছে যাস কে যারে দেখলে নবীর কথা মনে পড়বে তার কাছে যা কথা ঠিক না বেটা আমার মামুদের কোরআনকে মুখে নিয়ে কেমনে জ্বলে আর পরে যাই দেখার বাতাস আমার আল্লাহর কুদরতি শরীরের বাতাস হাফেজদের গায়ে লাগে পৃথিবীর ভিতর সবচেয়ে বড় অলি হলো হেফজখানার ক্ষেত্রগুলা অলির কারখানা দেখলে যা বড় মাদ্রাসা তো শয়তানের কাছে যাস কা যেই শয়তান আটটা পর্যন্ত ঘুমায় নামাজ বাদ দিয়া কথা কন না কেন দাড়ি নাই মুছ না এ দাড়ি মুছ সারাডার পীর কবার দুলা বাইরে বাপ পাওয়া সমান আর পীরের দাড়ি নাই মুছ না আর কয় কি বাবা তোমার দরবারেতে কেউবে নেনা কালে হাতে বাবা তোমার আইলে বাবা দিল হো যা যাই দুরনি বাবা ক্যাক 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 হারামি ডল কথা কার কথা কন না কেন মিয়া
আপনাকে জামালপুরতে যায় না, মগি থায় বাসের সিডে মগাইতে বাসের উপরে, পীরের কাছে গরু লয়ে যায় বাপরে সুদে টাকা লাগে। আর কিসের পীরের পীর মেয়াদ? সব পীর বাপ মা বাবা হলো বড় পীর, কথা কও না কেন? ওই পীরের কাছে যাবেন যার কাছে গেলে নামাজের কথা মনে পড়ে, নবীর কথা মনে পড়ে, নবীর চেহারার কথা মনে পড়ে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট, ওরে সুবহানাল্লাহ, 11:30 বেজে গেছে, 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। আর না আহান মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এর আওয়াজ দেয় না, এজন্য মনে কষ্ট নিয়ে গেলাম গা, আল্লাহ আওয়াজে বলতে শেষ। তাহলে ওই যে দুজন যায় কিছু কম, তাহলে আওয়াজে বলে বাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, বুঝছি আপনাকে, আওয়াজ বোঝা গেছে, আমার মৌলাই কবুল করবে। যখন আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো সারা বাংলায় জ্বলো, সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ এই কোরআনের প্রেমিক গুলার তুমি কি দিয়ে বুঝ দিবা? যদি একটা বুঝ আল্লাহর কাছ থেকে পান যে আল্লাহ আপনাকে মাফ করে দিতে চাস, আল্লাহ পারে না বাবা? আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? আল্লাহ কে আর আমার শাশুড়ি শেখ হাসিনার মতো 40 বছর পরে ফাঁসি দিছে? আমার আল্লাহ বলে 40 বছর আগে কি গুনাহ করছো ওই দিকে আমি তাকাবো না, আজকে কান বিওয়াজে বই আজকে মাফ করে দিব, তাকানো দিকে। মাইসারা আমার কথাটা কারো কাছে খুশ? মাইসারা বলে কন কি আমি খুয়ে দিব সব। আরে বেটা তোরে নিয়ে তো বিপদে বললাম, বাজান এবার কানবেন। আমার নবী বলে মাইসারা তুই কি একবার আমার জিগাইলি না, এই পাহাড়ের কাছে কেন ছাগল চড়াইতে আইলাম? মাইসারা বলে এটা তো আমি জানি না। মাইসারা দেখছো যে পাহাড়ের উপরে আমি বসে আছি, যে পাথরটার উপরে, এই পাথরটা কি সুন্দর না? হ্যাঁ দেখ পাথরটা সাদা না? হ্যাঁ। মাইসারা এই পাথরটার উপরে আজ থেকে 11 বছর আগে আমার জন্ম দুঃখিনী মা আমেনা বসে বসে আমার নানার বাড়িতে অর্থাৎ মদিনায় গেছিলেন আমার বাবার কবর দেখানোর জন্য। এই পাথরে বসে আমার মা 4 কিলোমিটার আসার পরে আমার লয়ে বইয়া উটির থেকে নাইমা আমারে পানি খাওয়াইছিল। এখন দেখবো মা প্রেমিক কয়জন আছে। আমার নবী মায়ের কত পাগল আমার আলেম ভাইরা, এই জন্য তো আমার নবী বলছে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত। এই জন্য তো আমার আল্লাহ বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ জামালপুর ইসলামপুরের বাইরা আমার নবী বলে মাইজারা রে যেই পাথরের উপরে আমি বসে আছি মাইজারা, এখন আমার বয়স 17, আজ থেকে 11 বছর আগে। এ মাইজারা সফর মাসের 23 তারিখ আমার মা আবার এই পাহাড়ের উপরে বসে জমজমের পানি খাওয়াইছিল আর বলছিল মুহাম্মদ রে বাবা এমন একদিন আসবে এই পর্বতমালায় পাহাড় সবই থাকবে আমি মা দাও বেজন রে। আমি যখন এই পাহাড়ের কাছে গেলাম বাবা এই পাহাড়ের কাছে তো যাওয়া যায় না তার কাটা দিয়ে বেড়া দিয়া দূরের দিকে দাঁড়ায় দাঁড়ায় আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমার নবীর মা আমার নবীর বলছিল 6 বছর বয়সে আর আমার মা বলছিল ইলিয়াজ রে বাবা আগামী কালকে যেখানে আমার মা ফিল এইখান থেকে আমার মার সাথে জীবনের শেষ দেখা।
ওবাজান আমার গোপালগঞ্জ যেই নদীর পারে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। ও আমার আলেম ভাইরা আমার মতো কার মা নাই আমি জানি না, আমার মতো কার বাবা নাই জানি না। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়া যাওয়ার মা আমার মা বলছিল যে বাবা তোমার সাথে আর কোনদিন আমার দেখা হইব না। আমি আমার মায়ের কথা বিশ্বাস করি না আমার আলেম ভাইরা। আমার মা আমার নদীর নৌকায় উঠাইয়া দিয়া নদীর মাল্লাকে বললেন তুমি আর কোনো প্যাসেঞ্জার উঠাইবা না, আমার ছেলেটার ওই পার নামায় দিবা, আমার ছেলে গোপাল ঘোষ মাদ্রাসায় যাবে। এ যুবক ভাইরা মায়ের ওয়াজ করতে বলছো শোনতা হইলে আমার নবী যেমনে করে মাইসারাকে বলতেছে মাইসারা রে এই পাহাড়ের দিকে আমার মা মারে নিয়ে এক কেটানে নিয়ে গেল মদিনায়, চার দিন সফরের পরে আমার নানার বাড়িতে পৌঁছাইলাম মাইসারা। সকালবেলা যখন আমি আমার মায়ের সাথে বাবার কবর দেখতে গেলাম আমি কবরের পাশে আতুরুটা গেড়ে দিয়ে বলছিলাম বাক্কা শহরের সব ছেলেগুলা বাপ কইয়া ডাকে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। ইন্না আউয়ালা বাইতি উসিয়ালিন নাস লাল্লাযি বি বাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তখন মক্কার নাম তো এখন বাবা তখন ছিল বাক্কা, এই শহরটার নাম হাজার হাজার বছর ছিল বাক্কা। নবী আমার বলে ও মালিক হো আব্বা বাক্কা শহরের সবাই বাপ কয়ে ডাকে, আমি জীবনে কাউরে বাপ কয়ে ডাকি নাই। আমি এখানে আসার পরে বাবা একটা ছেলে ইসলামপুর মনে হয় তার কাপড়ের দোকান আমার হাতের মধ্যে টাকা দিয়া বলে যে হাদিসা হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান দি, হুজুর আপনার ওয়াজ শুনি আর কান দি, আমার বাবা নাই হুজুর, আমার বাবা মারা গেছে আমি এতিম, আপনি মসজিদ করতেছেন আমি শুনছি। বাবা আমার মায়ের ওসিয়াত ছিল উলামা একরাম ইলিয়াস কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা করি। ওবাজান আমি গুনাহগার, 3 কোটি টাকা চলে গেছে এই পর্যন্ত আমার মসজিদের পিছনে। বাবা আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্টও চাইয়া লই নাই, আমার নিজের এই ঘাম ঝাড়ানো পয়সা বাড়ি বেচা পয়সা দিয়ে মসজিদ করছি। আমার মায়ের ওসিয়াত যুবক আমি তোর পাও দুইটা ধরছি, আবার ডুবিয়ে বলছিল আবার ডুবে কি বেচারা, আবার মা বলছিল এমন একদিন আসবে আমার কথা মনে করে মোহাম্মদ তুমি কান্দবা। বেচারা রে এখান থেকে বাবার কবর দেখতে যাই আমার মাকে রেখে আসলাম, ও বেচারা তুই এখন বল এই পাহাড়ের কাছে আইসা কি অপরাধ করছি? কই না কুরাইশ ভাই তোমার বুকের ভিতরে এত ব্যথা আমি জানতাম না। যুবক ভাইরা আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই জামালপুর ইসলামপুর আমি আর জীবনে আসবো কিনা জানি না, তবে তোমরা যদি মা দুঃখিনীরে ভালোবেসে থাকো গো ভাই এখানে অনেক বড় বড় মাদ্রাসা আছে, একটা মাদ্রাসায় আসরের পরে দাঁড়ায়ও আসরের পরে দাঁড়াইয়া হুজুরকে জিজ্ঞেস করি হুজুর আপনার মাদ্রাসায় কোনো এতিম ছেলে আছে কি না, একটা এতিম ছেলের ডাক দিয়া বুকের মধ্যে এইভাবে চাইবা দরবা ওর কপালে চুম্বন করে বলবা বাবা হো বাবা তোমার আইল আমিও তো এতিম তুমিও এতিম, ওই এতিম রে যদি 100 টাকার একটা নোট দিতে পারো বাবা আমার বিশ্ব নবী বলে এতিমের হাতে তুমি 100 টাকা দাও না, তুমি এতিম নবীর রওজায় আসি আমার হাতে 100 টাকা দিয়ে গেছো। বাবা আমার মাদ্রাসায় গত 2 বছর আগে হাবেশ সাহেব ভাইরা
আপনাদের ছাত্রদেরকে যখন মোজাকারায় বসবেন এই কথাগুলো শুনে ওদের চোখের পানি নিয়ে মাদ্রাসায় দোয়া করবেন, হেফজখানার ছেলেদের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়। আবার মাদ্রাসায় একটা ছেলে বলতো বাবা কুমিল্লা দেবীতে বাড়ি ছিল, আজ থেকে 2 বছর আগে বারে আমি জিজ্ঞেস করলাম তোর মা আছে? কই না, আব্বা আছে। আছে, আমার আব্বা বিয়ে করে আমাকে পরিচয় দেয় না, বিশ্বাস করে না। আমিও তো সৎপায়ের করে বড় হয়েছি বাবা। গহর ডাকা যখন পড়তাম আমি বিজানের বছর থেকে গহর ডাকা পড়ি, 9 বছর গহর ডাকা মাদ্রাসায় পড়ছি, আমি কোনো বন্ড মাদ্রাসায় পড়ি নাই বাবা। মাদ্রাসা যখন বন্ধ হইতো, শীতের বন্ধ, দানের বন্ধ, সব ছাত্র বাইরে বাড়িতে যে তার আমি ইলিয়াস রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়াই ধরে কাঁদতাম, বলতাম আল্লাহর ওলি সব ছাত্র বাইরে বাড়িতে গেছে, আমি কার কাছে যাব? আমার তো মা নাই। আমার জামালপুর ইসলামপুরের বাড়িতে ইলিয়াস রহমান জিহাদি কেন মায়ের ওয়াজটা করতে চায় না জানো? আমি আর সহ্য করতে পারি এই শীতের মধ্যে তোমরা মায়ের হাতের পিঠা খাও, আর 12 বছর বয়স থেকে মায়ের হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে। আজকে 12ই ফেব্রুয়ারি আমার মৌলারে দেখাইয়া দেন আমার আলেম ভাইরা, আমার কোন আলেম জাদু ভাই মারে ফেলছেন আমি জানি না, কে বাপারে ফেলছেন আমি জানি না, আলেম সন্তানের চোখের পানি আমার মাওলা কোনোদিন ফিরে দেয় না গো ভাই। তোমার চোখের পানি যদি এখন মাওলার কাছে কবুল হয়ে যায়, তোমার বাবা মায়ের খবরে যাবে এখন বন্ধ। ও আমার ইসলামপুরের বাইরে আমার মা বোনে না, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে ভাই। যুবক ভাই এখন চিল্লাবি আর কান্দবি আমার মাওলারে তুই দেখাই দিবি, আল্লাহ ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা কইয়া ডাকে না, আমিও তো বাড়ি যাইয়া মা কইয়া ডাক দিতে পারবো না। আহারে মা জানালার পাশে বয়া বয়া দেখাইয়া দেখতো আমার আব্দুর রহিম আব্দুল করিম কখন বাসায় আসবে, আর কেউ জানালার পাশে বসে থাকে না গো বাবা। এই হাজার হাজার মুসলমান জাহান্নামের ভয়ে মা বাবার ইশকুনে এখন আমার মাওলার একটা ডাক দিও, এ কলিজার ভাই যুবক ভাই রে রে দে আল্লাহকে ডাক দে ডাক দে দে ভাই আল্লাহকে সরে একটা ডাক দে, তুই হাত উঁচা করে ডাক দে দে ডাক দে আল্লাহকে ডাক দে ডাক দে। আল্লাহ দেখো তোমার পাগল গুলি তোমারে ডাক দিছে, কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ, এদের জীবনের গুনাহ মাফ করে দে। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে, সভাপতি কান্দে, কমিটির ভাইরা কান্দে, যাদের মা বাবা আজকে দুনিয়ায় নাই এখনই তাদের মা বাবার কবর আজাব মাফ করে দিবে আল্লাহ, তাদের জীবনের গুণ মাফ করে দিব। আবার মাদ্রাসায় ছেলেটা ডাইকে আনলাম হুজুর, মাঝে মাঝে এতিম গো ডাইকে আনবেন, আপনার রোগ অফিস আনবেন, কপালে সুমা দিবেন, আদর করবেন। খালি হেফজ খানার ছেলেরা ছেলেদেরকে হাফেজ সাবাসে গরু মার্কে হাফেজ খালি পি দেয়, এ ছাত্র পি দেন কোন হাদিসে পেয়েছ? মারবা চোখের মারা বড় মায়ের, মারতে মারতে ছেলেটার মুইতে দেয় তারপরও মারে হাফেজ সাবাস রাই খবরদার, কোন হাদিসে দেখাইতে পারবে না ছাত্র গায়ে হাত দেয়া জায়েজ আছে?
তুমি কি সেই যুগ পাইছো যে আমাকে যুগ বাইরে মোতায় দিব, এরপর তোমার কাছে পড়বো? মুক্তাজা হাল বলে কাজ করবে, আল্লাহ বরকত দান করবে।